नमस्कार बंधुरा बीएन बेंगली चैनल पक्ष सन्तु घोष आज के एसे आबारो उपस्थित होयेछि बाड़ा गोपीनाथपुर रेलवे स्टेशनेर काछे तारकेश्वर विष्णुपुर रेलपथेर आमरा अनेक दिन किन्तु आपनादेर सामने भिडियो तुले धरते पारछिलाम ना विभिन्न रकम कारणे তাই আজকে কিন্তু এসে আমরা উপস্থিত হয়েছি এই মুহূর্তে বাড়া গোপীনাথপুর রেলওয়ে স্টেশনের কাছে আমরা এখানে কতদূর কি কাজ হয়েছে এবং আমাদের ভিডিও তো আমরা অনেক দিন তুলে ধরতে পারি না কতদূর কি কাজ হয়েছে আমরা ঠিকঠাক জানি না তো বাড়া গোপীনাথপুর রেলওয়ে স্টেশন সংলগ্ন এই এলাকায় বা স্টেশনে কতদূর কি কাজ হয়েছে সেই সমস্ত কাজের টোটাল তথ্য আপনাদের সামনে এখন এই মুহূর্তে তুলে ধরব তার আগে প্রত্যেককে বলবো যারা আমাদের চ্যানেলে নতুন তারা কিন্তু অবশ্যই আমাদের চ্যানেল বিএন বেঙ্গলি অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমাদের চ্যানেলের ভিডিও দেখুন এবং ভিডিও শেষে অবশ্যই লাইক দিবেন পুরনো বন্ধুদেরকেও একই কথাই বলছি ভিডিও শেষে অবশ্যই লাইক দিবেন এবং বন্ধু-বান্ধবদের মধ্যে শেয়ার করে দিবেন তাহলে চলুন যাই এখন এই মুহূর্তে বাড়া গোপীনাথপুর রেলওয়ে স্টেশনে কতদূর কি কাজ হয়েছে বা স্টেশন সংলগ্ন স্টেশনের থেকে ময়নাপুর দিকে বেশ কিছুটা গিয়ে যে রুইদাস পাড়া ছিল সেই রুইদাস পাড়ার চিত্র আপনাদেরকে আগেও দেখিয়েছিলাম আজকে দেখাবো কতদূর কি কাজ হয়েছে সেই সমস্ত তথ্য চলুন তাহলে যাই বন্ধুরা এখন আমরা রয়েছি বাড়া গোপীনাথপুর রুইদাস পাড়ার কাছে দেখুন এদিকটা রুইদাস পাড়া এদিকটা রুইদাস পাড়া এদিকটা দেখুন ময়নাপুর রেলওয়ে স্টেশনের দিক কতটা কি কাজ হয়েছে দেখুন অনেকটাই কিন্তু উচ্চতা পেয়েছে এই রেলের লাইনটি এই যে দেখুন মোরাম রাস্তাটি আপনাদেরকে আগেও দেখিয়েছিলাম এই মোরাম রাস্তাটি এখানে এইটি মোরাম রাস্তা অনেকটাই কিন্তু উঁচু হয়ে গেছে রেলের লাইনটি এই দিকটা এই দিকটা এই দিকটা হচ্ছে বাড়া গোপীনাথপুর স্টেশনের দিক অর্থাৎ জয়রামবাটির দিক এদিকটা এখন দেখা যাচ্ছে না আমরা উপরে উঠে গিয়ে আপনাদেরকে দেখাবো দেখুন কতটা উচ্চতা হয়েছে দেখুন দেখতে পাচ্ছেন আজকে প্রচণ্ড রোদ এই রোদের মাঝখানেও কিন্তু আপনাদের সামনে ভিডিও তুলে ধরবো বলেই এই রকম একটা আশা নিয়েই কিন্তু বাড়া গোপীনাথপুর রেলওয়ে স্টেশনের দিকে আমরা এখন এই মুহূর্তে রওনা দিচ্ছি দেখুন কতটা উঁচু হয়েছে আমরা এখন যাব স্টেশনের দিকে চলুন যাই তাহলে এখন স্টেশনের দিকের চিত্রটা কী হয়ে আছে এবং কতদূর কী কাজ হয়েছে আপনাদেরকে পাইলিংয়ের কাজ দেখিয়েছিলাম পাইলিংয়ের কাজ তো অনেক দিন আগেই কমপ্লিট হয়ে গেছে মনে হয় আমরা চ্যানেলে ভিডিও বহুদিন আনতে পারি না চলুন এখন যাই তাহলে স্টেশনের দিকেই বন্ধুরা বাড়া গোপীনাথপুর রেলওয়ে স্টেশন থেকে কিছুটা পশ্চিম দিকে অর্থাৎ রুইদাসপাড়া আর বাড়া গোপীনাথপুর স্টেশনের ঠিক মাঝখানে অর্থাৎ ময়নাপুরের দিকে আমরা কিছুটা এসে দেখুন এই জায়গাটা দেখাচ্ছি আপনাদেরকে কতটা উচ্চতা পেয়েছে দেখুন এটা হচ্ছে গ্রাউন্ড জিরো লেভেল এখান থেকে কিন্তু এতটাই উচ্চতা হয়েছে এই এতটাই কিন্তু মাটির কাজ হয়েছে দেখতে পাচ্ছেন এই দিকটা বাড়া গোপীনাথপুর রেলওয়ে স্টেশনের দিক আমরা স্টেশনের দিকে এখন এই মুহূর্তে আপনাদেরকে দেখাবো দুপুর ১২টা বাজছে এখন এই মুহূর্তে প্রচণ্ড রোদ এই রোদের মাঝখানেও কিন্তু আপনাদের সামনে ভিডিও তুলে ধরবো সেই রকম আশা নিয়েই কিন্তু এখন বাড়া গোপীনাথপুর স্টেশনের দিকেই আমরা এগিয়ে যাচ্ছি আপনারা কিন্তু টোটাল ভিডিওটি দেখবেন প্রথম থেকে শেষ অবধি কেউ কিন্তু স্কিপ করে বেরিয়ে যাবেন না চলুন তাহলে এখন এই মুহূর্তে আমরা স্টেশনের দিকেই যাই বন্ধুরা এখন আমরা বাইক নিয়ে যেতে যেতে আপনাদেরকে দেখাতে দেখাতে যাচ্ছি এখন বাড়া গোপীনাথপুর রেলওয়ে স্টেশনের দিকে আমরা যাচ্ছি এই মুহূর্তে দেখুন একেবারে আজকে ১লা জুন ২০২৩ তারিখ এই আজকে দুপুর ১২টার সময় আপনাদেরকে ভিডিও দেখাচ্ছি এই মুহূর্তে আমরা রেল লাইনের উপর দিকেই বাইক নিয়ে যেতে যেতে আপনাদেরকে দেখাচ্ছি একেবারে প্রচণ্ড রোদ এই গ্রীষ্মের দাবদাহ জ্যৈষ্ঠ মাসের একেবারে দাবদাহ এই অবস্থাতেই কিন্তু আপনাদেরকে ভিডিও নিয়ে দেখাতে দেখাতে যাচ্ছি এই মুহূর্তে আমরা গিয়ে পৌঁছাবো বাড়া গোপীনাথপুর রেলওয়ে স্টেশন সেই জায়গাতে কতটা কী কাজ হয়েছে আপনাদেরকে দেখাবো এর আগে পাইলিংয়ের কাজ দেখিয়েছিলাম চলুন যাচ্ছি বন্ধুরা দেখুন জোর কদমে কাজ চলছে বাড়া গোপীনাথপুর রেলওয়ে স্টেশনের পশ্চিম দিক অর্থাৎ ময়নাপুর রেলওয়ে স্টেশনের দিক প্রচণ্ড গতিতেই কিন্তু কাজ চলছে এবং এই এত অল্প টাইমের মধ্যে এতটা কাজ কিন্তু এগিয়ে গেছে আমরা অনেক দিন ভিডিও আপনাদের সামনে তুলে ধরতে পারি না আজকে কিন্তু ভিডিওটি নিয়ে এসেছি আপনাদের সামনে এই মুহূর্তে বাড়া গোপীনাথপুর রেলওয়ে স্টেশনের পশ্চিম দিক অর্থাৎ ময়নাপুরের দিক দেখুন এখানেতে মেশিনগুলি সব কাজ করছে ড্রাম্পারে মাটি আবারও মাটি পড়ছে এদিকটা দেখুন চুনের দাগ নতুন করে দেওয়া হয়েছে হয়তো এখানটা কি কাজ হবে আমি ঠিক জানি না যদিও মনে হয় যে সাইড ওয়ালিংয়ের কাজ হবে এইরকমই একটা হয়তো প্রোগ্রাম কিছু আছে আমি ঠিক জানি না যাই হোক এখানে কোনো রেলের কর্মীদেরকেও সেরকম দেখতে পাচ্ছি না যদি কাউকে দেখতে পাই তাহলে কিন্তু আপনাদের সামনে কথা বলিয়ে দেব এবং আপনাদের সামনে কিন্তু সেই তার কাছ থেকে সেই দাদার কাছ থেকে কিন্তু ভিডিও যদি পাওয়া যায় তো আপনাদের সামনে তুলে ধরবার চেষ্টা করব দেখতে থাকুন ভিডিও এখন কিন্তু এই দিকটা বাড়া গোপীনাথপুর রেলওয়ে স্টেশনের দিক দেখুন দূরে রাইস মিলটি দেখা যাচ্ছে আমরা কিন্তু ওই দিকেই যাব চলুন এখন যাই বন্ধুরা তারকেশ্বর বিষ্ণুপুর
রেলপথের বাড়াগোপীনাথপুর যে জায়গায় স্টেশন বিল্ডিংগুলি হবে সেই স্টেশন বিল্ডিংয়ের কাছে আমরা চলে এসেছি। দেখুন এই জায়গাতে পাইলিং হচ্ছিল, এই জায়গাতে দেখুন পাইলিং হচ্ছিল, এই পাইলিংয়ের ক্যাবগুলি কিন্তু ঢালাই করা হয়েছে। এই জায়গাতেই কিন্তু বিল্ডিংটি হবে, স্টেশন যে বিল্ডিংটা এই জায়গাতেই হবে। জোর কদমে কাজ চলছে। দেখুন এই দিকটা জয়রামবাটি স্টেশনের দিক, এই দিকটা জয়রামবাটি স্টেশনের দিক, দেখতে পাচ্ছেন এই মুহূর্তে জোর কদমে কাজ চলছে। পাশের ভিউগুলি কিন্তু খুব সুন্দর লাগছে, ক্ষেত চারিদিকে শুধু ক্ষেত, তিল ধান, এবং এই দিকটা দেখুন কফি রয়েছে, কফির চাষ হচ্ছে এদিকে, একেবারে সুন্দর কৃষকের কৃষি। সেই কৃষির মাঝখান দিকেই কিন্তু এই কৃষিক্ষেত্রের মাঝখান দিকেই কিন্তু এই রেলের লাইনটি সোজা বেরিয়ে যাচ্ছে। তারকেশ্বর থেকে বিষ্ণুপুর পর্যন্ত এই রেলপথটি সংযুক্তিকরণ হবে। দেখতে পাচ্ছেন আজকের ভিডিওটি, বন্ধুরা তারকেশ্বর বিষ্ণুপুর রেলপথের বাড়াগোপীনাথপুর রেলওয়ে স্টেশনের ভিউটা আপনাদেরকে দেখাবো বলে এই মুহূর্তে কিন্তু তারকেশ্বর বিষ্ণুপুর রেলপথের একটি ইম্পর্টেন্ট রেলওয়ে স্টেশন যে জায়গায় হবে সেই জায়গাটি হচ্ছে বাড়াগোপীনাথপুর রেলওয়ে স্টেশন। এই প্রচণ্ড দুপুরের রোদের মাঝখানেও কিন্তু আপনাদের সামনে ভিডিও আজকে তুলে ধরবার জন্য আসলাম, এই আশা নিয়েই কিন্তু ছুটে এসেছি। আপনারা কিন্তু ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখবেন এবং আমাদের চ্যানেল বিএন বেঙ্গলি অবশ্যই দেখতে থাকুন এবং ফলো করুন। আমরা কিন্তু আবারও এই তারকেশ্বর বিষ্ণুপুর রেলপথের ভিডিও কিন্তু আমাদের চ্যানেলে নিয়ে আসবো, আপনারা কিন্তু অবশ্যই দেখতে থাকুন আমাদের চ্যানেলে এই রেলপথের ভিডিও, এই রেল প্রজেক্টের ভিডিও ছাড়াও কিন্তু রেল জার্নি বা আরও অত্যাধুনিক বিভিন্ন রকমের ভিডিও আপনাদেরকে ইন্টারেস্টফুল ভিডিও কিন্তু পরিবেশন করার চেষ্টা করব আমরা বিএন বেঙ্গলি চ্যানেলের পক্ষ থেকে। আমি সন্তু ঘোষ, এই মুহূর্তে কিন্তু ভিডিওটি আমরা তারকেশ্বর বিষ্ণুপুর রেলপথের বাড়াগোপীনাথপুর রেলওয়ে স্টেশনে কিন্তু শেষ করলাম। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।